নিরবচ্ছিন্ন গ্যাস দিন, নইলে আগের দামে ফিরে যান, এমন দাবি করছেন বস্ত্রশিল্পের উদ্যোক্তারা। রাজধানীর একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি মোহাম্মদ আলী খোকন জানিয়েছেন, নিরবচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে পেট্রো বাংলা গ্যাসের দাম বাড়িয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। 18তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারিজ এক্সিবিশনের আয়োজন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে বস্ত্রশিল্পের উদ্যোক্তাদের সংগঠন বিটিএমএ। এতে নেতারা চলমান গ্যাস সংকটের সমাধান দিতে না পারলে দাম কমিয়ে 2022 সালের দামে নিয়ে যাওয়ার দাবি করেন। এখন আপনি আমার দামও বেশি নেবেন, আমার অভাবের সংসার, আবার আপনি আমাকে দামও বাড়ায় ধরবেন, দিতেও পারবেন না, সে তো হইতে পারে না। তাহলে আমাদের সাথে বসো যে ভাই, আমি তখন তোমাকে আনইন্টারাপ্ট দিব বলে এনেছিলাম 2023 সালে, তোমার 15 টাকাটাকে আমি 30 টাকা করছি, কিন্তু এখন আমি পারছি না, তুমি আপাতত আগের রেটে থাকো, এটা একটা সমাধান। 2023 সাল থেকে এ খাত গ্যাস সংকটে ভুগছিল, কিন্তু চলতি বছরে তা ব্যাপকভাবে কমে যায়। নারায়ণগঞ্জের অনেক কারখানা গ্যাস শূন্য হয়ে যায় চলতি মাসে, ফলে সার্বিকভাবে এ খাতে চলতি মাসে 40% উৎপাদন কমে গেছে বলে দাবি এ খাতের উদ্যোক্তাদের। গত বছর কোনো রকম চলছিল, সকালে সন্ধ্যায় গ্যাস আসতে সকাল পর্যন্ত থাকতো, দিনের বেলায় 1, 1.5, 2, 3 থাকতো। গত বছর উৎপাদন কমেছে আমাদের 50%, এই বছর জানুয়ারিতে এসে নারায়ণগঞ্জ ব্ল্যাক আউট, গাজীপুর 2500 থেকে শুরু করে রূপগঞ্জের লাইনটা একেবারে অবস্থা খুবই নাজুক, রাতে গ্যাস থাকে না। তো এখন যদি কোনো অর্ডার যে আগামী দিনে আসে, আমরা যে রাতারাতি মাল বানিয়ে সম্ভব নয়। বলেন, বেঁধে দেওয়া দামে কোনো ব্যাংক ডলার বিক্রি করছে না, কেমিক্যাল মেশিনারি খাতেও নতুন বিনিয়োগ হয়নি 2023 সালে। একদিকে সরকার 100টি ইকোনমিক জোন করছে, অন্যদিকে বিদেশি ক্রেতাদেরকে, বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান করেছে বিনিয়োগ করার জন্য, আর অন্যদিকে গ্যাস এবং বিদ্যুৎ আনিটার সাপ্লাই নাচ্ছে। এটা ঘরে রান্নার ব্যবস্থা না করে ঘরে অতিথিকে দাওয়াত দেওয়ার অবস্থার মতো হতে দাঁড়াচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত উদ্বোধন হতে যাচ্ছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।